बिस्मिल्लाहिर रहमानुर रहीम प्रिय शिक्षार्थी वृंद अस्सलामु आलाइकुम आशा करी सबाई भालो आछो। पुलिश लायंस स्कूल नारायणगंज कर्तृक आयोजित अनलाइन क्लासे तोमादेरके स्वागत। आमी मोहम्मद मामुन मिया आज के आलोचना करब एसएससी 2021 सालेर संक्षिप्त सिलेबासेर आलोके बांगला द्वितीय पत्र। शिक्षार्थी वृंद तुम्हरा जारा आमार गूगल मीटर क्लास करेछो आमी बोलेछिलाम जे आमादेर क्लासगुलो एभाबेई होबे, किछु क्लास गूगल मीटे जाबे किछु यूट्यूबे जाबे। जारा गूगल मीटे क्लासटा करेछो तार पर अंश एखन आमी आलोचना करछि। गत क्लासे छिलो गूगल मीट, ओइटाते आमी कारक ओ विभक्ति निये आलोचना करेछिलाम। नेक्स्ट आरेक क्लासे गूगल मीटे कारक ओ विभक्ति निये आलोचना करेछि। आजके आमी कारक ओ विभक्तिर परबर्ती अंश যেগুলো শেষ হয় না ওই অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব কর্মকারক, কোন কারক নিয়ে? কর্মকারক। শিক্ষার্থী বৃন্দ আমার পূর্ববর্তী লেকচারগুলোতে আমি তোমাদেরকে কারক ও বিভক্তি এবং কর্তৃকারক নিয়ে আলোচনা করেছিলাম এবং দেখিয়েছিলাম কোনটা কারক কোনটা বিভক্তি, কারক কত প্রকার, বিভক্তি কোনগুলো, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তার পরবর্তী অংশ হিসেবে আজকে আলোচনা করব আমরা কর্মকারক। কি আলোচনা করব? আজকে আলোচনা করব আমরা কর্মকারক নিয়ে। কর্ম মানে কি জানতে হবে। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। কি বলেছি? যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। আবারো বলি, যাকে আশ্রয় করে ক্রিয়া কর্ম সম্পাদন করে, ঠিক আছে, কর্তা কর্ম সম্পাদন করে বা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। যাকে আশ্রয় করে কর্তা কর্ম বা ক্রিয়া সম্পাদন করে সেটাই কি আমাদের কর্মকারক। ক্রিয়া মানে কাজ বা কর্ম, যেটাই বলি। যাকে আশ্রয় করে কর্ম দুই প্রকার, কর্ম কত প্রকার? দুই প্রকার। আমি আলোচনা করছি আজকে কর্মকারক, কর্ম দুই প্রকার, যেমন বা যথা, এক হচ্ছে মুখ্য কর্ম, দুই গৌণ কর্ম। শিক্ষার্থী বৃন্দ আমাদের কর্তৃকারকে আমরা চারটা প্রকারভেদ পেয়েছিলাম, ঠিক আছে, মুখ্যকর্তা, তারপর হচ্ছে প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা, বেদিহারকর্তা। এগুলো আমি তোমাদেরকে গত ক্লাসে লাইভে বুঝিয়েছি। ঠিক একইভাবে আমাদের কি কর্মকারক, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে সেটা কর্ম। এখন কর্ম আবার দুই প্রকার। কর্ম কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য কর্ম আরেকটা হচ্ছে গৌণ কর্ম, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের মুখ্য কর্ম আরেকটা গৌণ কর্ম। যেমন মুখ্য কর্ম কি গৌণ কর্ম কি এটা আমাদেরকে চিনতে হবে, এই ভাগগুলো জানতে হবে। আমি কি করলাম তোমাদেরকে একটা উদাহরণ দেই, কেমন? যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। আমি এটা মুছি, কেমন? তোমরা হয়তো এতটুকু দেখেছো, ঠিক আছে। তারপর আমি একটু 30 সেকেন্ড সময় দিচ্ছি, দেখো, তারপর আমি একটা বাক্যর মাধ্যমে তোমাদেরকে এটা বোঝাবো। ধন্যবাদ, সবাই দেখেছ।
বাবা আমাকে কি লিখছে একটু খেয়াল করবে, বাবা একটি কলম দিয়েছেন। সবাই হয়তো দেখতে পাচ্ছ, ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বাবা আমাকে একটি কলম দিয়েছেন বা কিনে দিয়েছেন একই কথা। বাবা হচ্ছে এখানে কে কাজটা করেছে আমাদের চিনতে হবে। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ক্রিয়া সম্পাদন করবে সে কর্তা বা কর্তৃকারক। তাহলে এ দেয়া দিয়েছেন, কিনে দেয়া বা দিয়েছেন, কে কাজটা করেছে? বাবা। বাবা হচ্ছে কর্তৃকারক। বাবা কি কর্তৃকারক, যেটা আমি পূর্বের ক্লাসে বলেছি। এখন হচ্ছে আমার কর্মকারক। আমরা বলেছি যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, বাবা তার কাজটা যাকে আশ্রয় করে সম্পাদন করেছে, এটা হচ্ছে কি আমাদের ক্রিয়া, আর এটা কি আমাদের কর্তা। এটা কর্তা, এটা ক্রিয়া। বাবা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করেছে, ঠিক আছে, বা কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে সেটাই কি আমার কর্মকারক। এখন কর্মকারকে আমরা দুইটা জিনিস পেয়েছি, দুইটা ভাগ পেয়েছি, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। এখন বাবা কাকে আশ্রয় করে? আমাকে যদি কলম না দিতেন বাক্য কি সম্পন্ন হতো? হতো না। আবার বাবা আমাকে একটি দিয়েছেন, কি দিয়েছেন জানি না, সে কারণে কি কলম। এখানে আমি কি পেলাম? দুইটা কর্মকারক পেলাম। কয়টা? দুইটা। কয়টা কর্মকারক পেলাম? দুইটা, আমাকে এবং কলম। কারণ বাবা আমাকে দিয়েছে, আমার মাধ্যমে ক্রিয়া সম্পাদন করেছে। বাবা কি দিয়েছে? কলম দিয়েছে, কলমের মাধ্যমে ক্রিয়া সম্পাদন করেছে। বাবা হচ্ছে কর্তা, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে সেটাই কর্ম। দুইটা পেলাম। এখন বলতে পারো যে স্যার আমরা কর্ম তো দুইটা পেয়েছি, এখন মুখ্য কর্ম কোনটা, গৌণ কর্ম কোনটা, কিভাবে চিনব? সে কারণে তোমাদের মনে রাখতে হবে মুখ্য কর্মটা হবে বস্তুবাচক। বেশিরভাগ সময় মুখ্য কর্ম বস্তুবাচক। মুখ্য কর্মটা কি হবে? মুখ্য কর্ম হবে বস্তুবাচক। আর গৌণ কর্মটা হবে, গৌণ কর্ম হবে প্রাণীবাচক। মনে থাকবে? আমি আবারও বলি, একই বাক্যে দুইটা কর্ম থাকলে আমরা কিভাবে চিনবো যে কোনটা মুখ্য কর্ম কোনটা গৌণ কর্ম? মুখ্য কর্মটা হবে বস্তুবাচক, গৌণ কর্ম হবে প্রাণীবাচক। মুখ্য কর্ম কি? বস্তুবাচক। গৌণ কর্ম কি হবে? প্রাণীবাচক। ঠিক আছে, গেল এটা, ক্লিয়ার? এখন আমরা আমাকে, আমি, আমি কি বস্তুবাচক না প্রাণীবাচক? আমি প্রাণীবাচক। আর কলম কি? কলমের কোনো প্রাণ আছে? নাই। তাহলে কলমটা কি হবে আমার? বস্তুবাচক। এটা হয়ে গেছে কি আমার, এই কলমটা হয়ে গেছে বস্তুবাচক, আর আমাকে হয়ে গেছে প্রাণীবাচক। সেই কারণে আমি এটাকে বলবো কি, গৌণ কর্ম। এটা কোন কর্ম? গৌণ কর্ম। আর এটা কোন কর্ম? মুখ্য কর্ম। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই একটু খেয়াল করো বোর্ডটা, আমি যে লেকচারটা দিয়েছি, যে কথাটা আলোচনা করেছি, প্রয়োজনে রিপিট করে সাউন্ডটা ভালো করে শুনো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কেমন? সবাই একটু দেখো, ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ।
তোমাদের এখানে দেখো বইয়ের মধ্যে কিছু আরো তথ্য দিয়েছে, যেমন কর্মকারকের প্রকারভেদ কি দিয়েছে, কর্মকারকের প্রকারভেদ, আমার কর্মকারক কত প্রকার সেটা কি করেছে তারা এখানে আলোচনা করেছে। কর্মকারক চার প্রকার, কর্মকারক কি চার প্রকার, কর্মকারকের প্রকারভেদ চারটি মনে রাখবে। একটা হচ্ছে সকর্মক ক্রিয়ার কর্ম, সকর্মক ক্রিয়ার কর্ম, ঠিক আছে। সকর্মক ক্রিয়ার কর্ম কি, যেটা মাধ্যমে নিজেই কাজ সম্পাদন করে ফেলে। যেমন নাসিমা ফুল তুলছে, নাসিমা তো তুলতেছে হাত দিয়ে, কিন্তু ফুল তোলাটা হচ্ছে তার কাজ। ফুল তোলাটা কি কাজ, সেই কাজটাই কি দ্বারা সম্পন্ন হয়েছে, ফুল তোলার মাধ্যমে, সে কারণে এটা সকর্মক ক্রিয়ার কর্ম। প্রযোজক ক্রিয়ার কর্ম, ছেলেটিকে বিছানায় শোয়াও, আমরা প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তা পড়েছি লাস্ট ক্লাসে, বলেছিলাম যে ক্লাস সব করতে হবে তাহলে বুঝবে। এই প্রযোজক ক্রিয়ার কি কর্ম, যারা গত ক্লাস করেছে তারা বুঝেছে যে প্রযোজক কি প্রযোজ্য কি, ঠিক আছে। ছেলেটিকে বিছানায় শোয়াও, ছেলেটিকে বিছানায় শোয়াও, ছেলেটিকে কেউ না কেউ কি বিছানায় শোয়াবে, সে কারণে কেউ যে কাজটা করেছে সে প্রযোজ্য, আর সে এখানে কি প্রযোজক ক্রিয়ার কর্ম। সমধাতুষ্কর্ম একই কাজ, খুব এক ঘুম ঘুমিয়েছি, ঘুমানো এটা একটা কাজ, ঘুম ঘুমিয়েছি মানে কি, এটা সমধাতুষ মানে কি বিশাল ঘুম, গভীর ঘুম, আমরা বলে থাকি ঘুমিয়েছিলাম মানে নর্মাল হয়তো ঘুমিয়েছিলাম কিছুক্ষণ বা কতক্ষণ, কিন্তু যখন বলি যে খুব এক ঘুম ঘুমিয়েছি বা খুব আজকে ভালো একটা ঘুম দিয়েছি মানে কি, তার মানে বোঝা গেছে ঘুমটা খুব গভীর ছিল। উদ্দেশ্য বিধেয়, ঠিক আছে। দ্বিকর্ম ক্রিয়ার দুইটি পরস্পর আপেক্ষিক কর্মপদ থাকলে প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম এবং আপেক্ষিক কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। যেমন দুধকে মোরা দুগ্ধ বলি, হলিদকে বলি হরিদ্রা। কর্মকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আর বইটা অবশ্যই খুলে নিবে, যেহেতু যারা ক্লাস করতেছো গুগল মিটে তারা জানোই আমি কি করাচ্ছি। আমি লেসন প্ল্যান অনুযায়ী আমার যে শর্ট সিলেবাস আছে কোভিড এর কারণে তোমাদের যে দেওয়া হয়েছে সেটা অনুযায়ী আমি ধীরে ধীরে ক্লাসগুলো নেব, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ যারা নিয়মিত ক্লাসগুলো করবে অবশ্যই তোমরা জানতে পারবে। যেমন কর্মকারকের শূন্য বিভক্তি, ডাক্তার ডাকো, কেউ না কেউ ডাক্তারকে ডাকবে, আর ডাক্তারকে ডাকার মাধ্যমে কি হবে কাজটা সম্পাদন হবে। এমন কিছু উদাহরণ দেয়া আছে, আমি আবারও বলি যে ওই ক্লাসে আমরা বলেছিলাম উদাহরণগুলোই আমাদের ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে উদাহরণগুলো। একটা বাক্য দিয়ে দিল, বললো যে এটা কোন কারকে কোন বিভক্তি, ঠিক আছে, এটা কোন কারকে কোন বিভক্তি। দ্বিতীয়া বা কে বিভক্তি, র বিভক্তি তোমরা দেখতে পাচ্ছ, উদাহরণগুলো তোমরা পড়বে, যারা ক্লাস করেছ তাদের আশা করি সমস্যা হওয়ার কথা না। তারপর হচ্ছে করণ কারক, আমি গত ক্লাসে বলেছিলাম যে আজকে আমি দুইটা নিয়ে আলোচনা করব ইউটিউবে, ঠিক আছে, একটা কর্মকারক আর একটা করণ কারক। তো কর্মকারক আলোচনা করা শেষ, এখন আলোচনা করব কি করণ কারক। করণ কারক কি আলোচনা করব, করণ কারক, এখন আলোচ্য টপিকস করণ কারক। করণ শব্দটির অর্থ যন্ত্র বা সহায়ক, পরীক্ষা আসতে পারে যে করণ শব্দের অর্থ কি, করণ শব্দের অর্থ যন্ত্র বা সহায়ক বা সাহায্যকারী যার সাহায্যে ক্রিয়া সম্পাদন হয়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ককে করণ কারক বলে, ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ককে করণ কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে তাই করণ কারক, করণ কারকটা বের করা যায় কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলেন, ঠিক আছে।
যেমন নীরা কলম দিয়ে লিখে, আমি একটা বাক্য লিখি, নীরা কলম দিয়ে লেখে, কি লিখেছি আমরা? নীরা কলম দিয়ে লিখে। যেহেতু এটা আমরা কি করণকারক, করণ মানে প্রথমে বলেছিলাম যন্ত্র, উপকরণ বা সহায়ক, এখন হচ্ছে নীরা কলম দিয়ে লিখে। কে লিখে? নীরা। কি দিয়ে লিখে? কলম দিয়ে। কি দিয়ে? কি দিয়ে বা কি দ্বারা? আমরা বলেছিলাম যে আমরা যদি ক্রিয়াকে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কি দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটি আসবে সেটাই করণকারক। যেমন নীরা কি দিয়ে বা কি দ্বারা লিখে? কলম দ্বারা। এই কলমটা হচ্ছে আমার এখানে করণকারক, ঠিক আছে? তারপরে দেখো করণকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমরা কারক বিভক্তিগুলো একসাথে করতে হয়, ঠিক আছে? করণকারকে আমাদের বিভিন্ন বিভক্তির ব্যবহার। শূন্য বিভক্তি, ছাত্ররা বল খেলে, এটা কি শূন্য বিভক্তি? শূন্য বিভক্তি, ছাত্ররা বল খেলে কি লিখছে? ছাত্ররা বল খেলে। ছাত্ররা কি খেলে? বল খেলে। এই বলের সাথে বলের বা বলকে বল দিয়ে কিছুই নাই, সেই কারণে এটাকে আমার শূন্য বিভক্তি। যেমন চিটিয়া বা দ্বারা দিয়ে বিভক্তি, লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়, কি এখানে তাহলে তৃতীয় বিভক্তিটা কি হবে? কি লিখেছে? লাঙ্গল, লাঙ্গল দ্বারা জমি চাষ হয়। প্রশ্ন যদি করি কিসের দ্বারা? লাঙ্গল দ্বারা। তাহলে লাঙ্গলটা কি আমাদের করণকারক? সপ্তমী বিভক্তি, ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে ঘর ভরেছে কিসের মাধ্যমে বা কিসের দ্বারা ঘর ভরেছে? ফুলে ফুলে। তো শিক্ষার্থী বৃন্দ, আজকের আলোচনা আমরা এখানেই সমাপ্ত করব। তারপরও আমি একটু আজকে ক্লাসটার হাইলাইটস করছি। আমরা আজকে আলোচনা করেছি কি কি নিয়ে? কর্মকারক নিয়ে, কর্মকারক আর করণ কারক এই দুইটা নিয়ে কি করেছি আমরা আজকে আলোচনা করেছি। কর্মকারকের মধ্যে আমরা পেয়েছি কি? কর্মকারক কোনটা? যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে সেটাই কি কর্মকারক। কর্ম আমরা দুইটা পেয়েছি, মুখ্য কর্ম, গৌণ কর্ম। মুখ্য কর্ম হবে বস্তুবাচক, গৌণ কর্ম হবে কি প্রাণীবাচক। আবার কর্মকারকের প্রকারভেদ আমরা দেখেছি চারটি দিয়েছে এখানে, সকর্ম ক্রিয়া কর্ম, প্রযোজক ক্রিয়া কর্ম, সমধাতুক কর্ম, আবার উদ্দেশ্য বিধেয়। এবং কি দেখেছি? নিচে কিছু উদাহরণ দেখেছি। দেন আমরা দেখেছি করণকারক। করণ মানে কি? যন্ত্র, উপকরণ বা সহায়ক যার মাধ্যমে ক্রিয়াটা সম্পাদন হবে। এখন করণকারকের মধ্যে কি করেছে আমরা? কিছু ব্যবহার দেখেছি। কিসের ব্যবহার? বিভক্তির ব্যবহার, ঠিক আছে? তো শিক্ষার্থী বৃন্দ, আজকের ক্লাস এতটুকুই। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং যারা দেখবে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আর বাসায় যতটুকু শেষ হয়েছে, গুগল মিটে যতটুকু করানো হয়েছে, সেগুলো সহ সবাই একটু আলোচনা করবে, নিজেরা লেখাপড়া করবে। আর কোনো প্রশ্ন বা সমস্যা যদি থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে জানাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।